অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমার এই নিয়ে কাকুর সঙ্গে কথা হয়েছে। আসলে কাকু তখন এমন একটা পরিস্থিতিতে ছিল যে কাকুর কিছু করার ছিল না। বাট তুমি আমায় বিশ্বাস করো, ও মার বৃষ্টির মধ্যে কোনো সম্পর্কই থাকবে না, ওরা আইনত আলাদা হয়ে যাবে। মেধা, এই বিষয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। কিসের সন্দেহ? ও মার বৃষ্টি, ওদের মধ্যে তো প্রেম ভালোবাসা সে সম্পর্ক আছে। ছিল কাকু, ছিল, এখন আর নেই। তুমি ভাবতেও পারবে না ওম বৃষ্টির সঙ্গে কিরকম ব্যবহার করে। কি বলছিস, ওম বৃষ্টির সাথে খারাপ ব্যবহার করে? আর তাছাড়া ওম নিজের মুখে বলেছে যে ও বৃষ্টিকে ডিভোর্স দেবে। তবুও ও যে তোকে বিয়ে করবে তার গ্যারেন্টিটা কি? হ্যাঁ করবে বাবা, ও মামায় বিয়ে করবে, আমি বলছি তো। এটা কি করে হয়, যে ওম বৃষ্টিকে এত ভালোবাসতো? আচ্ছা মেধা, বৃষ্টি আর ওমের মধ্যে সমস্যাটা এক্স্যাক্টলি কি রে? ওই আসলে বৃষ্টির সঙ্গে এক ডাক্তারের সম্পর্ক তৈরি হয়েছে। কি হয়েছে দাদা, কি হলো? উনি হঠাৎ করে তর্পণ করতে করতে অজ্ঞান হয়ে জলে পড়ে গেলেন। আপনি একটু দেখুন না কি হয়েছে। বৃষ্টি ম্যাডাম, আপনি চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। না না, একে আমার জন্য আপনার তর্পণ করা হয়নি, আপনি তর্পণটা সারুন, আমি চলে যাব। ঠিক আছে, আমি আপনাকে এগিয়ে দিই, তারপর না হয়। কোনো দরকার নেই, আমি পারব। কিন্তু ওদের মধ্যে যে কোনো সম্পর্ক আছে সেটা তো ওদেরকে দেখে আমার মনে হয়নি। আর কে বলতো কাকু, বৃষ্টি ধরা পড়ে গেছে তো, ওম কিছুতেই সেটা মেনে নিতে পারছে না। ওম কেন, আমি তো নিজেও মানতে পারছি না, ডাক্তারের সঙ্গে বৃষ্টির সম্পর্ক অসম্ভবতেই পারে না। আচ্ছা তুমি কেন এভাবে ভাবছো, তো বলছে বৃষ্টি এরকম মেয়ে, এরকম তো হতেই পারে। পারে না রীতা, আমি তোমাকে বলছি হতে পারে না।